লিটন কুমার দাসকে আদর করে কপালে যিনি চুমু খেলেন তিনি কে জানেন? সাধারণত মা বাবাদেরকে দেখা যায় সন্তানকে এভাবে আদর করতে, কিন্তু তিনি লিটনের বাবা নন। এই ভদ্রলোক বিকেএসপির প্রশিক্ষক মন্টু দত্ত, লিটনের ছোটবেলার কোচ। 13 বছর বয়স থেকে লিটনকে নিজের হাতে তৈরি করেছেন। এলকেডির আজকের অবস্থানে আসার পেছনে অন্যতম কারিগর তিনি। সন্তানের মতো স্নেহ করেন, তাই বহুদিন পর শিষ্যকে কাছে পেয়ে পরামর্শের পাশাপাশি আদর করতেও ভুলেননি। রবিবার এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি দেবে বাংলাদেশ দল। শনিবার অনুশীলন নেই, তবুও মিরপুরে এসেছেন ওপেনার লিটন। একাডেমি মাঠে অনুশীলন করেছেন, সেখানেই দেখা গুরু শিষ্যের। বিকেএসপির ছাত্রদের নিয়ে মেডিকেল পরীক্ষা করাতে এসেছিলেন মন্টু দত্ত, সেই সুযোগে লিটনকেও কোচিং করালেন কিছু সময়। এর আগে দেখা গেছে সাকিব তামিমরাও যখন ফর্মে ফিরতে পারতেন না, তখন সমস্যা চিহ্নিত করার জন্য তাদের ছোটবেলার কোচদের কাছে ছুটে গিয়েছেন, পরামর্শ নিয়েছেন এবং ফর্মও ফিরে পেয়েছেন। লিটনও তার ব্যতিক্রম নন। লিটন যখন নেটে ব্যাট করছিলেন তখন পেছন থেকে দাঁড়িয়ে দেখেছেন তিনি, এরপর ব্যাটিং টেকনিকের ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দিয়েছেন, মানসিক দৃঢ়তা অর্জনের জন্য টিপস দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না এই ব্যাটারের। কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগের পর লঙ্কা প্রিমিয়ার লিগেও ব্যর্থ হয়েছেন। গত বছর জাতীয় দলের সেরা সময় কাটালেও এবছর নিয়মিত রান পাচ্ছেন না। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ, নিজের ফর্ম নিয়ে কিছুটা চিন্তায় আছেন লিটনও। তাই তো ছুটির দিনেও ব্যাট প্যাড নিয়ে হাজির মিরপুরে, একা একাই অনুশীলন করেছেন। তবে লিটনের গুরু আশা করেন এশিয়া কাপ দিয়ে ফর্মে ফিরবেন তার ছাত্র। আসলে ওদের সমস্যা কখনোই বড় সমস্যা না, আমি মনে করি ছোটোখাটো মেন্টালি সমস্যাই তার কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেছে। আর ব্যাকফুটে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে সে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে, অনেক অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে। তো ওইখান থেকে তাকে প্র্যাকটিসে যে মন দিতে হবে সেই সময়টাও সে পায় না। আর আরেকটা ব্যাপার হলো যে সে কিছু ব্যাপারে নিয়ে আমার সাথে আলাপ হলো, যে যাওয়ার আগে তার কিছু ভুল ত্রুটি যেটা ছিল, সে যেটা করতে চাচ্ছিল, যেমন লেফট আর্ম স্পিনারকে খেলার সময় বেরিয়ে যাচ্ছে তো মারছে তো মারছেই, মানে মারার বল যদি নাও হয় সেটাও চালিয়ে দিচ্ছে। তো ওটার ব্যাপারে তার সাথে আলাপ করছিলাম। আমি আশাবাদী যে এশিয়া কাপ এবং বিশ্বকাপ আপনারা তাকে রানে দেখতে পাবেন, সে ফিরে আসবে। লিটন ছোটোবেলার থেকে বিকেএসপির ছাত্র এবং বিকেএসপিতেই তার বড় হয়ে আসা, এবং আমার কাছে থেকে সে কখনো কোনো সময় মানে আদরের বাইরে যায় নাই, আদর শাসন সব কিছুই এর ভিতরেই ছিল। ওটা নিয়ে আলাপ করছিলাম, তার ফুট মুভমেন্টটা নিয়ে আমি আলাপ করছিলাম, যেখানে সে আটকে যাচ্ছিলো। আপনারা অনেকেই খেয়াল করছিলেন যে তার ফুট মুভমেন্টের ব্যাপারে আমি বারবার বলছিলাম যে তোমার পিছের পায়ে ভরটা বেশি পড়ে যাচ্ছে, আপনারাও খেয়াল করেছিলেন। তো আমি যেন সামনে যেতে পারি তার জন্য যেইটুকু বলার আমি তাকে বুঝিয়ে দিয়েছি, কারণ ওদেরকে তো বড় কিছু বলার কিছু নয়, ওদেরকে সামান্য কিছু বললে ওরা বুঝতে পারে যে আমার এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা কীভাবে দূর হয়ে যাবে। আমি ছোট্ট একটা টিপস দিয়েছি, তার শোল্ডারটার জন্য মানে বলের কাছাকাছি খুব তাড়াতাড়ি যেতে পারছে না, এবং পিছের পায়ে সামান্য ভরটা বেশি পড়ছে, শুধু এইটুকু জায়গার উপরে তাকে দেখিয়ে দিয়েছি। আর ও একটা কথা বলছিল যে আমি ওয়াইডিস দিয়ে আগে যেরকম স্বাচ্ছন্দ্যে খেলতে পারতাম সেইটা খেলতে পারছি না। তো ওটার আমি তেমন কিছু সমস্যা দেখি নাই, সমস্যাটা হলো মাজাটা একটু তার বেশি ঘুরে যাচ্ছে, মানে কার্ভটা বেশি হয়ে যাচ্ছে, ওইটা একটু দেখিয়ে দিয়েছি।